হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত জানাই শিক্ষা মন্ত্রতে। আসলে শিক্ষা মন্ত্র মানেই নতুন কিছু শেখার বিষয়। দেখো, শিক্ষা মানে তো শুধু বইয়ের পড়া নয়, এটা আরো ব্যাপক। ব্যাপক অর্থে বলতে গেলে আমরা যা বুঝি সেটা হচ্ছে এই শিক্ষাটা সুদূর প্রসারী, এই শিক্ষা অনেক ব্যাপ্ত। সেই ব্যাপ্ত শিক্ষার খোঁজেই শিক্ষা মন্ত্র আজ তোমাদের সামনে নিয়ে এসেছে এমন একটা টপিক, যে টপিকটা তোমরা সবাই খুব সহজ সরল করে শিখতে চাও। চলো দেখা যাক আজকে আমরা সহজভাবে কি শিখি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা সহজভাবে শিখব টেন্স অ্যাট আ গ্লান্স, এক ঝলকে টেন্স। অর্থাৎ আমরা যেমনটা জানি, এই যে টেন্স, এই টেন্সটার বেশ কিছু রুলস আছে, যে ডিফারেন্ট রুলসগুলো দিয়ে আমরা এই টেন্সটাকে চিনতে পারি, এই টেন্সটা সম্পর্কে জানতে পারি। আজকে আমরা সেই রুলসগুলো নিয়েই এখানে আলোচনা করব। তার আগে দেখা যাক টেন্স কি, হোয়াট ইজ টেন্স। খুব সহজভাবে যদি আমরা বলি তাহলে আমরা বলবো, টেন্স ইজ দ্য টাইম অফ দ্য ভার্ব ইউজড ইন আ সেন্টেন্স। একটা সেন্টেন্সের ভেতরে যে ভার্বটা রয়েছে তার যে টাইম অর্থাৎ সময়, সেটাই হচ্ছে টেন্স। এখন আমরা যদি আরেকটু ব্যাপকভাবে এটা জানতে চেষ্টা করি, ভার্বের টাইম সেটা কি, কেন, তখনই আমাদের সামনে আরও বেশ কিছু দিক খুলে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে বন্ধুরা, এই যে টেন্স, ইংরেজি গ্রামারে এটার গুরুত্ব এত বেশি কেন? দেখবে অনেকেই এরকম বলে যে যদি টেন্স না ঠিকঠাক শেখা যায় তাহলে ইংরেজি গ্রামার ঠিক করে শেখা যাবে না। এটা ঠিক নয় বন্ধুরা। আসলে কি জানো, আমি বলি এই যে টেন্স, এই টেন্সের ভেতরেই লুকিয়ে আছে সেন্স। অর্থাৎ একটা সেন্টেন্সে তুমি যে এক্সপ্রেশনটা ব্যবহার করছো, সেই এক্সপ্রেশনটার সেন্সটা কি হবে সেটা বলে দেয় এই টেন্স। তাই টেন্সের গুরুত্ব এত বেশি। চলো দেখা যাক এই টেন্স সম্পর্কে আমরা আর কি কি জানতে পারি। আমরা আগেই বলেছি টেন্সেস আর দ্য টাইম অফ দ্য ভার্বস, দে হ্যাভ থ্রি ডিফারেন্ট টাইপস অফ টাইমস। তাহলে টেন্সের ভাগ পড়তে গিয়ে প্রথম আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে টাইম বা সময় কিরকম। দেখো টেন্স যদি আমরা বলি তাহলে আমরা তো জেনেই নিয়েছি যে টেন্স হচ্ছে টাইম, ভার্বের টাইম। তাহলে এই টাইম ক ধরনের এটা আমাদের জানা দরকার, প্রেজেন্ট টাইম, পাস্ট টাইম, ফিউচার টাইম। দেখো এতদিন তো তোমরা এগুলোকে টেন্স বলে জেনে এসেছো, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, হঠাৎ করে আমি এগুলোকে টাইম বলছি কেন? তার আগে বরং আমরা এই আলোচনাটা সেরে নিই, কিভাবে বলতে হয়। আমরা আগে পাস্ট বলবো না আগে প্রেজেন্ট বলবো, প্রথমে পাস্ট বলতে হয় নাকি প্রথমে প্রেজেন্ট বলতে হয়, দেখবে এটা নিয়ে বেশ কনফিউশন আছে। কেউ কেউ আবার বলে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। বেশ কিছু বইয়েও আমি দেখেছি লেখা আছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, কিন্তু না বন্ধুরা এটা ঠিক নয়। সব সময় প্রথমে প্রেজেন্ট, তারপরে পাস্ট, তারপরে ফিউচার, কারণ যে কোনো টাইম প্রথম প্রেজেন্টই হোক তারপর সেটা পাস্ট হয়। প্রেজেন্টে না পৌঁছে কোনো টাইমই কখনো পাস্ট হতে পারে না। ফিউচার, তার চরিত্র তো অদ্ভুত, পরে আলোচনা করব কখনো একবার, তোমাদেরকে একটু ডিটেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। ফিউচার বলে কি আদৌ কোনো টেন্স আছে, এটাকে কি কোনো টেন্স বলা যায় নাকি এটা কোনো টেন্সই নয়, সেটা নিয়ে আমরা পরে আলোচনায় আসব, সেটা নিয়ে কিছু বিতর্কও হতে পারে। কিন্তু এখন যে জায়গাটায় আমরা রয়েছি সেটা হচ্ছে টাইম মূলত তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে নিচে এগুলো কি লিখেছি আবার, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, এই প্রত্যেকটা টাইমকে আবার এই চারটে টেন্সে ভাগ করা যায়। অর্থাৎ আমি যখন বলবো সিম্পল প্রেজেন্ট তখন সেটা টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স,
future perfect tense and future perfect continuous tense. অর্থাৎ যখন আমরা present, past বা future এই টাইমগুলোর সঙ্গে এই চারটে ডিভিশনের কোনো না কোনো একটা টাইপকে আমরা ইউজ করব, তখন সেটা টেন্স। তার আগে এরা কেউ টেন্স নয়, এরা টাইম। আশা করি এই বিষয়টা ঠিকঠাক তোমরা বুঝেছ। তো এখন আমরা যে আলোচনাটাই আসবো সেটা হচ্ছে প্রেজেন্ট টাইমের আলোচনা। দেখো এখানে যা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের শেখা হয়ে গেছে, প্রেজেন্ট টাইম, প্রেজেন্টের এই চারটে ডিফারেন্ট টেন্স, এটা আমাদের শেখা হয়ে গেছে। তাহলে প্রেজেন্ট টাইম কি বা কাকে আমরা প্রেজেন্ট টেন্সে ফেলবো? A verb that is in present time is said to be in present tense. তাহলে present time বলতে কি? অর্থাৎ এখন, এই মুহূর্তে। কিন্তু মজাটা হচ্ছে এটা শুধু এখন বা এই মুহূর্তে বলে নয়, present বলতে আমরা এরকম কিছুকে বোঝাই যার ভেতরে বর্তমান অর্থাৎ এখনকার ছোঁয়া তো রয়েছে, তার সঙ্গে বরং আরেকটু বেশি ছোঁয়া আছে। সেটা কি? যেটা প্রায় হয়, যেটা প্রায় ঘটে, যেটা রিপিট হওয়ার চান্স আছে, অর্থাৎ যেগুলো রিপিটেড অ্যাকশন হতে পারে, তাদের সবাইকে আমরা প্রেজেন্ট বলে ফেলি। অর্থাৎ একটা কাজ হচ্ছে, হয়, হয়ে গেছে, আবার হতে পারে, সবই হবে প্রেজেন্ট টাইমে। এবং প্রেজেন্টের এই চারটে টেন্সের কোনো না কোনো একটা টেন্সে এরা গিয়ে হাজির হবে। পরে দেখো আমরা যে দেখলাম যে প্রেজেন্ট টেন্স তার যে এই চারটে টাইপ, শুধু কি এই চারটে টাইপ জানলেই আমাদের হবে, নাকি আমাদের আরেকটু বেশি কিছু জানতে হবে এই প্রেজেন্ট টাইম এবং তার টেন্সের ভাগ সম্পর্কে? দেখো এখানে আমরা চারটে ভাগ দেখিয়েছি, তার সঙ্গে আমরা এখানে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটো ভার্ব স্ট্রাকচারও দেখিয়েছি। আমি এটা ডিটেল বলার আগে তোমাদেরকে বরং বলবো যে তোমরা একটুখানি খেয়াল করো, এখানে আমরা দেখিয়েছি ভার্ব স্ট্রাকচার, তার সঙ্গে একটা করে এক্সাম্পল। আমরা টেক এই ভার্বটাকে নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা টেন্সের ভার্ব স্ট্রাকচারের সঙ্গে ওই টেকটাকেই আমরা ইউজ করছি। এখন কথাটা হচ্ছে সব জায়গায় এরকম অ্যাক্টিভই পাবে, সঙ্গে প্যাসিভটা কেন দিলাম? এটা খুব ভাইটাল বন্ধুরা। কেন? আমরা প্রথমে টেন্স শিখতে গিয়ে তার ভার্ব স্ট্রাকচার বলতে এটুকুই শিখি, প্যাসিভের দিকটা আমরা ভাবি না। তো পরে যখন গিয়ে ভয়েস চেঞ্জে আমরা পড়ি, তখন আবার অ্যাক্টিভ প্যাসিভ বলে আলাদা আলাদা স্ট্রাকচার পড়ি। অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে গেলে এরকম করতে হয়, প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসতে গেলে এরকম করতে হয়, অনেক গল্প। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি যখন টেন্স শিখব তখন আমার জানা উচিত যে আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে ফর্ম করতে গেলে আমার দুটো আলাদা আলাদা ভার্ব স্ট্রাকচার রয়েছে, একটা অ্যাক্টিভ স্ট্রাকচার, একটা প্যাসিভ স্ট্রাকচার। আর সেই জন্য আমরা এই দুটোকে পাশাপাশি সাইড বাই সাইড রেখেই পড়ব। দেখো প্রথম যেটা রয়েছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার, আমরা জানি প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব ফলোড বাই এস অর ইএস ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা অ্যাক্টিভ স্ট্রাকচার। আর প্যাসিভ স্ট্রাকচার এই দ্য অ্যাম অর ইজ অর আর অ্যাজ পার দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স প্লাস ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার আমরা দেখব কিভাবে আমরা ফলো করছি এটা। তাহলে টেক বা টেক্স, কিন্তু সেটাই প্যাসিভের জন্য, অ্যাম ইজ আর টেকেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা জানি, অ্যাম ইজ আর প্লাস ভার্ব আই এন জি, আর এখানে অ্যাম ইজ আর প্লাস বিইং প্লাস ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে অ্যাম ইজ আর টেকিং বা অ্যাম ইজ আর বিইং টেকেন, এই দুটোই আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ এবং প্যাসিভের ভার্ব স্ট্রাকচার। এই জায়গাতে দাঁড়িয়ে আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলতে চাইবো। দেখো এই যে ভার্ব আই এন জি, এই যে কথাটা, দেখবে বেশিরভাগ ক্ষেত্রে এইভাবেই এটাকে বলা হয়, তাই আমি এটা এইভাবেই তোমাদের জন্য প্রেজেন্ট করেছি। কিন্তু এটা কি আসলে ভার্ব আই এন জি? না, এটা ভার্ব আই এন জি নয়, এটা আসলে প্রেজেন্ট পার্টিসিপল। তো তোমরা জানবে আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি, ওখানে যে ভার্ব আই এন জিটা আমরা ইউজ করি সেটা আসলে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল।
এবং এই প্রেজেন্ট পার্টিসিপলটাকেই আমরা কন্টিনিউয়াস টেন্সের ফরমেশনের জন্য ব্যবহার করি। এবার আসছে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাভ হ্যাজ টেকেন অ্যাক্টিভ স্ট্রাকচার, হ্যাভ হ্যাজ বিন টেকেন প্যাসিভ স্ট্রাকচার ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব ing দ্যাট ইজ প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাভ হ্যাজ বিন টেকেন, আর এর কোনো প্যাসিভ স্ট্রাকচার নেই। তাহলে তোমরা যদি খুব ভালো করে এই ছকটা রেডি করে ফেলো তাহলেই তোমাদের টেন্স এবং ভয়েস দুটোর স্ট্রাকচার একসঙ্গে শেখা হয়ে যাবে। তার থেকেও মজার কথা হচ্ছে, যদি তোমরা এই প্রেজেন্ট টাইমটা ঠিকঠাক শিখে নিতে পারো স্ট্রাকচারটা, তাহলে এরপরে দেখবে পাস্ট এবং ফিউচার এই দুটোই একই রকম, এদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তাহলে চলো দেখা যাক। পাস্ট টাইম, এই পাস্ট টাইমটাতে এসে আমরা একটুখানি দেখে নেব, হঠাৎ কুই করে যেটা প্রেজেন্ট ভার্ব ছিল সেটা আবার পাস্ট হচ্ছে। দেখো একটা খুব সোজা হিসাব, পাস্ট টাইম মানে কি? পাস্ট টাইম মানে এক্সপায়ার্ড টাইম, এমন একটা টাইম যেটার সময়টা শেষ হয়ে গেছে। তুমি চাইলেও সেটাকে রিভাইভ করাতে পারবে না, তুমি চাইলেও সেটাকে ফিরিয়ে আনতে পারবে না, তবেই পাস্ট টাইম। অর্থাৎ পাস্ট টাইম যদি হয় তাহলে আমরা জানবো সেখানে এমন একটা পরিস্থিতি এসে হাজির হবে যে সেটা আর নতুন করে ফিরে আসার মানে রিভিউড হওয়ার আর কোনো চান্স থাকবে না, অর্থাৎ সেটা এক্সপায়ার্ড। এক্সপায়ার্ড এরপর যদি সেরকম কিছু হয় তাহলে নতুন করে শুরু হবে ওটার কোনো রেস আর থাকবে না। আবার দেখো এই পাস্টের ক্ষেত্রে ওই একই চারটে বিষয় আমরা অলরেডি যেটা জানি পাস্টের জন্য, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ পাস্টের এরপর যেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে সেটা হচ্ছে ভার্ব স্ট্রাকচারটা। দেখো এখানেও এই একইভাবেই আমরা করেছি। এবার দেখো ওখানে যেটা ছিল সিম্পল প্রেজেন্টের জন্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, সেটাই দেখো এখানে পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। ওখানে ছিল অ্যাম ইজ আর প্লাস ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে আছে ওয়াজ ওয়ের প্লাস ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে যেটা টুক প্যাসিভে সেটা ওয়াজ ওয়ের টেকেন। এবার বুঝতে পারছো তো কেন আমি বলছিলাম যদি প্রেজেন্টটা খুব ভালো করে তুমি রেডি করে ফেলো তাহলে বাকিগুলো শুধু ওটাকে ফলো করছে আর খুব বড় বিষয় নয়। তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পল পাস্ট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্ম। এবার আমরা যাব পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ের প্লাস পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব, দ্যাট ইজ ভার্ব ing, ওয়াজ ওয়ের টেকিং। Passive was were being, verb past participle form, that is was were being taken. তাহলে বুঝতেই পারছো যেমন ছিল আমাদের প্রেজেন্টে ঠিক সেরকমই এসছে পাস্টে। এবার past perfect had plus verb past participle form, that is had taken, এখানে শুধু be verb add হবে, মানে had plus been plus verb in past participle form had been taken. Past perfect continuous had plus been plus participle form of the verb, present participle form of the verb, that is verb ing, so had been taking. আর যেমন আমরা প্রেজেন্টে পেয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কোনো প্যাসিভ স্ট্রাকচার ছিল না, এখানেও ঠিক তাই। তাহলে চলো আমরা দেখি ফিউচার আমাদের জন্য কি নিয়ে এসেছে। দেখো আমরা তো নর্মালি বলতে পারি আ ভার্ব দ্যাট ইজ ইন ফিউচার টাইম ইজ সেড টু বি ইন ফিউচার টেন্স, কিন্তু এই ফিউচার টাইমটা কি আমরা কেউ দেখিনি, আমরা কেউ জানি না ফিউচার টাইমটা কি, আমরা শুধু ধরে নিই। অর্থাৎ যখন আমরা কিছু কনসিডার করে নিই, এরকম একটা কিছু ভেবে নিই, এরকম হতে পারে, পসিবিলিটি আছে ভেবে নিই, খুব ফ্রুগাল পসিবিলিটি, 50-50 চান্সেস, হতেও পারে নাও হতে পারে, সেরকম একটা সময়কে আমরা বলি ফিউচার টাইম। যে কারণে বলছিলাম ওটার আলাদাভাবে সেরকম কোনো অস্তিত্ব নেই। এবার দেখা যাক এই ফিউচার এরা চার রকম, আমরা অলরেডি এটা নিয়ে আলোচনাও করে ফেলেছি। তাহলে ফিউচারের বরং আমরা ভার্ব স্ট্রাকচারটা নিয়ে একটু আলোচনা করি।
দেখো, শ্যাল বা উইল এই জিনিসটা আসবে, প্রেজেন্টে যা ছিল ঠিক তাই, শুধু শ্যাল বা উইল অ্যাড হবে। সিম্পল ফিউচার, শ্যাল উইল প্লাস ভার্ব, দ্যাট ইজ দ্য রুট ফর্ম অফ দ্য ভার্ব। আর এই জায়গায় তোমাদেরকে একটা কথা বলে নিই, দেখো প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব বলে আমরা যে বিষয়টা ভাবি, আসলে যখন মডালস ইউজ হয় শ্যাল উইলের মতো, তখন কিন্তু ওই ভার্বটার প্রেজেন্ট ফর্ম নয়। আমরা বলি প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, কিন্তু ওটা আমরা ভুল বলি, আসলে ওটা ভার্বের রুট ফর্ম, ওর কোনো প্রেজেন্ট পাস্ট ফিউচার এসব কিছু হয় না। কারণ তোমরা জানো এটা তো আসলে বেয়ার ইনফিনিটিভ। তাহলে শ্যাল উইল প্লাস ভার্ব, দ্যাট ইজ দ্য রুট ফর্ম, এটা আমাদের অ্যাক্টিভ স্ট্রাকচার শ্যাল উইল টেক। Passive shall or will plus be plus verb in past participle form, that is shall or will be taken. এবার future continuous, এখানে আমরা দেখছি কি, এখানে আমরা যে verb structureটা দেখছি সেটা shall or will plus be plus participle form of the verb, that is shall or will plus be taking. এর কোনো passive form হয় না। Future perfect, shall or will plus have plus verb in past participle form, that is shall or will have taken. তোমরা যেমন জানো প্যাসিভ ফর্মের জন্য শুধু বিন অ্যাড হবে, আগেও আমরা দেখে এসেছি পাস্টে বা প্রেজেন্টে। তাহলে শ্যাল অর উইল প্লাস হ্যাভ প্লাস বিন টেকেন, তাহলে এটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্টের প্যাসিভ ফর্ম। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল অর উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব, দ্যাট ইজ শ্যাল অর উইল হ্যাভ বিন টেকিং, তাহলে এটা হচ্ছে আমাদের ফিউচার টাইমের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের ভার্ব স্ট্রাকচার, এরও কোনো প্যাসিভের ভার্ব স্ট্রাকচার নেই। তাহলে বন্ধুরা, আজকে আমরা যে আলোচনাটা করলাম সেই আলোচনাটা কেমন লাগলো এটা অবশ্যই আমাদের জানাবে। আর এটা জানাতে গেলে কি করতে হবে, এটা জানাতে গেলে অবশ্যই আমাদের নিচে যে কমেন্ট বক্স রয়েছে ওখানে কমেন্ট করবে, জানাবে কেমন লাগলো। ও হ্যাঁ, এরই সঙ্গে আরেকটা কথা আমি তোমাদেরকে একটুখানি বলে নিই, আমরা তো টেন্স নিয়ে আলোচনাটাই শুরু করলাম সহজ সরলভাবে, সাধারণভাবে আমরা একটা আলোচনা করব। তাহলে সেই আলোচনাটা যদি তোমাদেরকে পরেরটাও পেতে হয়, তাহলে তো যারা আমার সঙ্গে রয়েছো তাদের তো অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি সাথী হওয়ার জন্য, সাথী হয়ে থাকার জন্য। আর যারা এখনও সাথী হওনি অথচ এই ভিডিওতে এসেছো দেখছো, তাদের জন্য রইল সাথী হওয়ার আবেদন। চলো একসাথে পথ চলি আর অনেক অনেক কিছু শিখি। আর এই যে টেন্স শেখাটা আমরা শুরু করলাম, এটা নিয়ে আমরা আরও অনেক ডিটেলে যাব, তাই বেল আইকনটা প্রেস করে রাখো সাবস্ক্রাইব করার পরে, উইথ অল নোটিফিকেশনস, যাতে করে তাড়াতাড়ি আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশনস পেতে পারো। আর সবশেষে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।